সাতটা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ, অভিভাবক অভিভাবিকা বৃন্দ, পরিচালনা পর্ষদের কর্মকর্তা বৃন্দ, আমার স্নেহের সোনামণি ছাত্র ছাত্রী, আমার হৃদয়ের অন্তরস্থল থেকে সকলের প্রতি শুভেচ্ছা রইল, সালাম রইল, আসসালামু আলাইকুম। আমরা সকলেই অবহিত হয়েছি, সারা বিশ্ব আজ করোনা ভাইরাস নামে মৃত্যুর ধূপ আমাদেরকে গ্রাস করতে চলেছে। আমাদের বাংলাদেশও আক্রান্ত, তদ্রূপ ভাবেই সাতক্ষীরা জেলা আক্রমণের পথে। আমরা অনেক সতর্ক হয়ে বিবেক বিবেচনা করে নিজেদেরকে গুটাই নিয়ে চলার চেষ্টা করছি। বিশেষজ্ঞ মহল থেকে, স্থানীয় প্রশাসন থেকে বারবার আমাদেরকে সতর্ক করা হচ্ছে, আপনারা সকলেই বাড়িতে উঠে যান, গৃহবন্দী হন, ঘরে চলে যান, কোয়ারেন্টাইন অর্থাৎ গৃহবন্দী বা ঘরে অবস্থান নেওয়া। আমরা সেই অবস্থানেই চলে যাচ্ছি। একমাত্র মহৌষধ নিজেকে গুটায় রাখা, অন্যকে সহায়তা করা যে আপনারা কেউই বাইরে যাবেন। সরকারের নির্দেশনায় সমস্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষকে বারবার অনুরোধ করা হচ্ছে, নির্দেশ দেওয়া হচ্ছে, কেউ তারা বাইরে যাবেন না। দেশ স্তিমিত হয়ে যাক আমরা চাই না, ছোট ছেলে পেলে গুলো লেখাপড়া থেকে বঞ্চিত হোক এটাও আমাদের কাম্য নয়। সেই সুবাদে স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে আমরা আধুনিক প্রযুক্তির মধ্য দিয়ে স্কুলে লেখাপড়ার ব্যবস্থা করেছি। স্কুলে মানে স্কুল থেকে ইন্টারনেট মাধ্যমে প্রায় সকল ছাত্র ছাত্রীর সঙ্গে সংযোগ স্থাপন করা হয়েছে। অভিজ্ঞ দক্ষ শিক্ষক মন্ডলী শিক্ষয়িত্রী মন্ডলী প্রতিদিন স্কুল সময়ে নির্ধারিত ক্লাস রুটিন অনুযায়ী ক্লাস পরিচালনা করছে। আমার সোনামণিরা, তোমরা সতর্ক থাকবে, স্কুল যেভাবে সময় নির্ধারণ দিয়েছিল সেই সময় নির্ধারণে তোমরা ইন্টারনেটের মাধ্যমে লেখাপড়া করবে, প্রতিদিনের রুটিন নিবে, চার্ট নিবে, লেখাপড়ার বিষয়বস্তু সম্পর্কে অবহিত হবে, বুঝতে না পারলে বোঝায় কোনো অক্ষমতা হলে বারবার শিক্ষক মহোদয়ের কাছে অনুরোধ করবে, উনি তোমাদেরকে সেই হিসাবে পাঠদান করবে। তোমরা ঘরের বাইরে যাও না। আমরা এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করছি কেবলমাত্র তোমাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখার জন্য। তখন অন্যদেরকেও বলবে কেউ যেন বাইরে না যায়, অহেতুক রাস্তায় ঘোরাঘুরি না করে, অহেতুক খেলাধুলার মধ্যে জড়াই না যায়। তোমরা বারণ করলে অনেকেই সাবধান হবে, অনেকের বিবেকের দ্বার উন্মোচিত হয়ে যাবে। আমার স্নেহভাজনদের প্রতি বিশেষ অনুরোধ থাকলো, সোনামণিরা তোমরা লেখাপড়ায় আগ্রহী হও, ঘরের মধ্যে থাকো। এই এপ্রিল মাসটি আমাদের জন্য বোধহয় বেশি সংকট, আমাদের জন্য বোধহয় বেশি সমস্যা। আমরা অন্তত কমপক্ষে এপ্রিল মাসটি নিজেদেরকে গুটায় রাখার চেষ্টা করি, তাহলে আল্লাহ রহমতে আমরা হয়তোবা পরিত্রাণ পাব। যদি কোনো ভয়াল করাল গ্রাসে আমরা আবর্তিত হয়ে যাই, তখন সরকার বাহাদুর আমাদেরকে নির্দেশনা দিবেন, কর্তৃপক্ষরা আমাদেরকে জানাবেন। আমরা এই মুহূর্তে আমি প্রতিষ্ঠান প্রধান হিসাবে, সভাপতি হিসাবে আমার স্নেহভাজন সোনামণির পরে আকুল অনুরোধ করে যাই, তোমরা ঘরের বাইরে যাবে না, তোমরা সবসময় পরিচ্ছন্নভাবে চলার চেষ্টা করবে, প্রতি ঘন্টা ঘন্টার পর পর নিজেদের হাত পা গুলো তার দেশীয় সাবান অথবা হ্যান্ড ওয়াশ যে কোনো একটি পদার্থ দিয়ে ধুয়ে মুছে পরিচ্ছন্ন রাখবে। পরিচ্ছন্ন থাকতে পারলে অনেকটা রেহাই পাওয়া যাবে।
তাই অনুরোধ করছি তোমরা পরিচ্ছন্ন থাকো, ঘরের মধ্যে থাকো, অন্যদেরকে থাকার জন্য অনুরোধ করো, অন্যদেরকে থাকার জন্য বাধ্য করো, তাহলে আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে এই ভয়াল কাল গ্রাস থেকে বিস্তার দেবে। আমরা সবাই যে যা ধর্ম অবলম্বী মানুষ সেই ধর্ম অবলম্বন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপরওয়ালার কাছে মিনতি চাইব, আমরা যেন দায় মুক্তি পাই, আমরা যেন এই মহামারী থেকে পরিত্রাণ পাই।